প্রিয় ভাইয়েরা, আমরা প্রত্যেকেই নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ চাই যে আখিরাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য সুপারিশ করবেন। এটা আমাদের প্রত্যেক মুমিন মুসলমানের তামান্না বা আকাঙ্ক্ষা, এবং আমরা চাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য সুপারিশ করুন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ আমাদেরকে করতেই হবে কিয়ামতের মাঠে। আর এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পাওয়ার জন্য আমাদের অনেক কাজ করতে হবে, অনেক আমল করতে হবে। সেই সমস্ত কাজ সমূহের কয়েকটি কাজ আজকে আমি আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ। প্রথমত আমাদেরকে যে আমলটি করা দরকার, যে কাজটি করা দরকার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াত পাওয়ার জন্য, সুপারিশ পাওয়ার জন্য, সেটি হচ্ছে ইত্তিবাউর রাসূল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যথাযথ অনুসরণ অনুকরণ, ইত্তিবা করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করতে বলেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফানতাহু, আল্লাহ রাসূল যা করতে বলেছেন তা করা, এবং যে সমস্ত কাজ থেকে বিরত থাকার জন্য আমাদেরকে নিষেধ করেছেন সেই সমস্ত কাজ থেকে অবশ্যই বিরত থাকতে হবে। যদি আমরা তা করতে পারি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদাঙ্ক অনুসরণ করতে পারি, যেভাবে যে অবস্থায় যে আমাদেরকে যে নির্দেশ দেওয়া হয়েছে সেই নির্দেশগুলো যদি আমরা মেনে চলতে পারি, এবং যে নিষেধ আমাদের জন্য এসেছে সেই নিষেধগুলো যদি আমরা মানতে পারি, তাহলে অবশ্যই কিয়ামতের মাঠে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পাব। দুই নম্বর হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াত পাওয়ার জন্য, সুপারিশ পাওয়ার জন্য দুই নম্বর যে কাজটি সেটি হচ্ছে আজানের পর একটি নির্দিষ্ট দোয়া রয়েছে, সেই দোয়াটি পাঠ করা, যা সহিহ আল বুখারীর মধ্যে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বালা হিনা ইয়াসমাউন নিদা, যে ব্যক্তি আজান শুনতে পেয়েছে, আজান শোনার সঙ্গে সঙ্গে মুয়াজ্জিন যা বলেছে সেগুলোর উত্তর প্রদান করেছে, তারপর সে ব্যক্তি তিনি এই দোয়াটি পড়েছেন, আল্লাহুম্মা রব্ব হাযিহি দাওয়াতিত তামা ওয়াস-সালাতিল কায়িমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়াবআথ মাকামান মাহমুদান আল্লাযী ওয়া'আদতা ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। এই যে দোয়াটি, এই দোয়াটি যে ব্যক্তি পাঠ করবে আজান শ্রবণ করার পর, আজান শোনার পর, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আহাল্লাত লাহু শাফাআতি, তার জন্য আমার সুপারিশ অবধারিত হয়ে যায়, তার জন্য আমার সুপারিশ ওয়াজিব হয়ে যায়, জরুরি হয়ে যায়। যদি আমরা আজানের পরে নির্দিষ্ট এই দোয়াটি পাঠ করতে পারি, তাহলে অবশ্যই অবশ্যই ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ নসিব করবেন ইনশাআল্লাহ। তিন নম্বর যে কাজটি সেটি হচ্ছে মদিনা আল মুনাওয়ারার মধ্যে অবস্থান করা এবং সেখানে মৃত্যুর তামান্না করা বা সেখানে মৃত্যুবরণ করা। সে ব্যাপারে একাধিক হাদিস রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, তার মধ্যে থেকে অন্যতম একটি হাদিস হচ্ছে ইমাম আলবানী রহিমাহুল্লাহ তাআলা হাদিসটিকে সহিহ বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, من استطاع ان يموت بالمدينه فليمت بها فاني اشفع لمن يموت بها, যে ব্যক্তির সম্ভব যে মদিনা আল মুনাওয়ারা মৃত্যুবরণ করা, সেই জন্য সেখানে মৃত্যুবরণ করে, কারণ আমি তাদের জন্য সুপারিশ করব, যারা মদিনা আল মুনাওয়ারার মধ্যে মৃত্যুবরণ করবে তাদের জন্য আমি সুপারিশ করব। এটি একটি বড় নিয়ামত। অনেকে কিন্তু আমরা চাই যে মদিনা আল মুনাওয়ারার মধ্যে মৃত্যুবরণ করতে, কিন্তু নসিব হয় না, শেষ মুহূর্তে এসে শেষ পর্যায়ে এসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো না কোনো কাজের জন্য উসিলা দিয়ে আমাদেরকে সেখান থেকে বের করে নেন, তারপর নির্দিষ্ট জায়গা হয়তো বা বাংলাদেশে বা নির্দিষ্ট গন্তব্যে আমার মৃত্যু হয়, কিন্তু মদিনা আল মুনাওয়ারার মধ্যে মৃত্যুবরণ করতে পারলে, মৃত্যুবরণ করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য সুপারিশ করবেন। আর মনে রাখবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ব্যক্তিকেই মদিনা আল মুনাওয়ারায় মৃত্যুবরণ করার তাওফিক দিবেন যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করতে পারবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের জীবনের জন্য সর্বোত্তম আদর্শ হিসাবে গ্রহণ করতে পারবে, তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই তাওফিক দিবেন। আমরা সবাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ চাই, শাফায়াত চাই। আসুন প্রিয় ভাইরা, এই আমলগুলো আমরা করতে পারলে, এই মৌলিক কাজগুলো
হাদিসগুলো দিয়ে খেয়াল রেখে আমরা চলতে পারলে ইনশাআল্লাহ আমরা আশা করি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ আমরা পাবো এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য কিয়ামতের মাঠে সুপারিশ করবেন এবং জান্নাতে যাওয়ার ক্ষেত্রে আমাদের জন্য সহজ হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াত তথা সুপারিশ নসিব করুন। আমিন।